আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, তৃণমূলের ঘাটালের যিনি প্রার্থী দেব, তিনি বাইকে চেপে ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের এলাকা পরিদর্শন, ভোট কেন্দ্র পরিদর্শন বাইকে করে আমরা দেখতে পেয়েছি। হিরণ বিভিন্ন জায়গায় সকাল থেকে তাঁর কনস্টিটুয়েন্সির মধ্যে, অর্থাৎ তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথে বুথে গিয়েছেন। আর এবার আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যিনি প্রার্থী ঘাটালের দেব, তিনি বাইকে সওয়ারি হয়েছেন, বাইকে চেপে ভোট কেন্দ্র পরিদর্শন করছেন দেব। মাথায় হেলমেট, এবার হেলমেট খুলে তিনি এলাকা পরিদর্শনে যাচ্ছেন। বুথে বিভিন্ন তার ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলো কীভাবে সেখানে ভোট চলছে, তাঁদের এজেন্টরা রয়েছেন কিনা, যেভাবে একজন প্রার্থী দেখেন প্রত্যেকটা এলাকায় বুথের কী ছবি সেগুলো যেভাবে দেখেন সেগুলোই দেখছেন। একেবারে প্রত্যন্ত এলাকায় আমরা দেখতে পাচ্ছি সরু পথ, সেই পথের উপর দিয়ে বাইকে করে যাচ্ছেন দেব। একজন বৃদ্ধা, তিনি দেবের মাথায় হাত রেখে রীতিমতো আদর করছেন, স্নেহ স্পর্শ এবং পাল্টা দেবের প্রণাম সেই বৃদ্ধাকে। এই মুহূর্তে সরাসরি বাঁকুড়ার দিকে নজর রাখছে। বাঁকুড়ায় হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর ভোট কর্মীদের ধমক, অরূপ চক্রবর্তীর এই মুহূর্তে সেই ছবি পাবলিক বাংলায় কি বলেছেন অরূপ চক্রবর্তী শুনবো। আমরা শোনাবো অরূপ চক্রবর্তী, তিনি ঠিক কি বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুনবো। ইভিএমটা বেকার করে রেখেছে যাতে এক নম্বরটা লোকের খুঁজতে অসুবিধা হয়, আরেকটা জায়গায় দেখলেন উঁচু করে রেখেছে, নিচে একটু নামিয়ে রাখলে সুবিধা দিতে উপর দিকে করে রেখেছে যাতে একটু কষ্ট হয় দিতে, বা একে না পড়ে দুয়ে বা তিনে পড়ে। মানে এটা কি প্রিজাইডিং অফিসারকে? প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি কী করতে এসছেন, আপনার কাজটা কী, ও গিভ ইনস্ট্রাকশন এই সমস্ত করেন, এই সমস্ত বান্ধবী করবেন। কমিশনকে কি কমপ্লেন করছেন আপনারা? অবভিয়াসলি করবেন। এই মুহূর্তে ঘাটালের দিকে নজর রাখবো। ঘাটালের দিকে নজর রাখার আগে এই যে আমরা ছবিটা দেখলাম, ভোট কর্মীদের রীতিমতো ধমক দিচ্ছেন অরূপ চক্রবর্তী, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আর এই নিয়েই আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। রয়েছেন বিজেপির মুখপাত্র রাজর্ষী লাহিড়ী, রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক জন্টু বড়াইক, এবং রয়েছেন অনিন্দ সিনহা রায়, রাজনৈতিক কর্মী। আমরা তাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই আসবো অনিন্দ সিনহা রায়, প্রত্যেককে আমি অল্প অল্প সময় দেবো। আপনাকে জিজ্ঞাসা করছি, এই যে ছবিটা এবং তার সঙ্গে অভিজিৎ গাঙ্গুলিকে বাধা দেওয়া, তাকে তার কনস্টিটুয়েন্সিতে ঢুকতে বাধা দেওয়া, অগ্নিমিত্রা পলকে তাঁর লোকসভা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া, এই ছবিগুলো দেখে খারাপ লাগছে, লজ্জা হচ্ছে গণতন্ত্রের, একজন সব থেকে বড় গণতন্ত্রের দেশের নাগরিক হিসেবে লজ্জা করছে? লজ্জা করছে আমার দেখে হলদিয়ায় 263 নম্বর বুথে ওখানকার মানুষজন, প্রান্তিক মানুষরা বেরিয়ে এসে বলছে ভোট লুট করছে, ছাপ্পা ভোট দিচ্ছে, এবং তারা প্রতিরোধ গড়ে তুলছেন যে এখানে এটা কি চলছে গণতন্ত্র, এটা কি হচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন আর যারা তাকে বাধা দিচ্ছে, অভিজিৎ গাঙ্গুলি রাস্তায় দাঁড়িয়ে ভোটে ছাপ্পা দিচ্ছে, অদ্ভুত। আমি বলি আপনাকে, আমি বলতে দিন, অঙ্কে একে দুই হয় দাদা। অভিজিৎ গাঙ্গুলিকে বলছে ঝাপ্পা দিচ্ছে, উনি বলছেন এ ব্যাপারে আমি কিছু জানি না, চোখ বন্ধ করে বসে আছে অভিজিৎ গাঙ্গুলি, ঘাটালের দিকে নজর রাখবো। ঘাটালের বাইকে করে নিজের এলাকা পরিদর্শন করছেন দেব।
ঘাটালের খবর সেখানে একদিকে এই খবর, তার পাশে আমরা উত্তেজনার খবর পাচ্ছি। ঘাটালে বুথে ব্যাপক উত্তেজনা, একবার একটা বুথে উত্তেজনার খবর পাচ্ছি। এবার ঘাটাল তৃণমূল বিজেপি বচসা ধাক্কাধাক্কি, আমাদের ছেলেদিকে ধমকাচ্ছে, ওরা 8-10 জনের ঠিক আছে, ওখানে দেখা নেই, আমরা কিন্তু একদম কোন রকম শান্তি শৃঙ্খলা। আমার নাম চন্ডীচরণ হাজার। আপনি এখানে কি করছিলেন? কি হয়েছিল দাদা? দাদা এক মিনিট, কি হয়েছিল বলুন তো। সে বলছে যে আমি বাইকটা নিয়ে আসি, আমি বাইকটা নিয়ে আসি, ও এখানটায় দাঁড়িয়ে আছে, এই মানুষটা দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, ও বলছে সরে এসে, ও বলছে আমি কেন এরকম ভাষা দিয়ে কথা বলছি, আমি কেন সরবো, একটা খারাপ ভাষা বলেছে। আমি যে কেন রোগটা দিও না, না উনি যেটা বলছেন উনি নাকি তৃণমূল কর্মী, তাই তৃণমূল এবং বিজেপির মধ্যে বচসা এবং বুথের বাইরেই উত্তেজনা। আর অন্যদিকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, তৃণমূলের ঘাটালের যিনি প্রার্থী দেব, তিনি বাইকে চেপে ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের এলাকা পরিদর্শন, ভোট কেন্দ্র পরিদর্শন বাইকে করে আমরা দেখতে পেয়েছি। হিরণ বিভিন্ন জায়গায় সকাল থেকে তাঁর কনস্টিটুয়েন্সির মধ্যে, অর্থাৎ তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথে বুথে গিয়েছেন। আর এবার আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যিনি প্রার্থী ঘাটালের দেব, তিনি বাইকে সাওয়ারি হয়েছেন, বাইকে চেপে ভোট কেন্দ্র পরিদর্শন করছেন দেব। মাথায় হেলমেট, এবার হেলমেট খুলে তিনি এলাকা পরিদর্শনে যাচ্ছেন, বুথে বিভিন্ন তার ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলো কীভাবে সেখানে ভোট চলছে, তাঁদের এজেন্টরা রয়েছেন কিনা, যেভাবে একজন প্রার্থী দেখেন প্রত্যেকটা এলাকায় বুথের কী ছবি সেগুলো যেভাবে দেখেন সেগুলোই দেখছেন। একেবারে প্রত্যন্ত এলাকায় আমরা দেখতে পাচ্ছি সরু পথ, সেই পথের উপর দিয়ে বাইকে করে যাচ্ছেন দেব। একজন বৃদ্ধা, তিনি দেবের মাথায় হাত রেখে রীতিমতো আদর করছেন, স্নেহ স্পর্শ এবং পাল্টা দেবের প্রণাম সেই বৃদ্ধাকে। বিজেপি বলে বলে আমাদের মাথায় রাস্তা আমাকে ঘিরে দিল।